সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। সাম্প্রতিককালে বিশ্বের নানান ঘটনার সাথে একটি বিশেষ দেশের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, তা জঙ্গিদের প্রশ্রয় দেওয়াই হোক কিংবা পড়শি দেশের সীমানা দখল করা, সবেতেই সেই দেশ এখন নাক গলাতে ব্যস্ত হয়ে পড়েছে। কোন দেশের কথা বলা হচ্ছে আর বাকি দেশগুলি সেই দেশটির প্রতি ঠিক কী কী ব্যবস্থা নিয়েছে তার উত্তর নিয়েই আজকের নিউজ ডিকোডেড। করোনা ভাইরাস হোক বা আফগানিস্তানি শক্তি কিংবা পাকিস্তানি জঙ্গিদের প্রশ্রয়, এইসব কিছুর সাথে একটি দেশের নাম বারবার উঠে আসছে, আর তা হল চীন। কমিউনিস্ট এই দেশটির সাথে বিশ্ব তোলপাড় করে দেওয়া নানান ঘটনার সূক্ষ্ম থেকে শুরু করে ভারী যোগ পাওয়া গেছে বহুবার। কখনো চীনের ইউহান থেকে করোনা ছড়ানোর ঘটনা, আবার কখনো জঙ্গিদের মদত দেওয়ার মতো নানান ঘটনায় যখন সারা পৃথিবী চীনকে বাঁকা নজরে দেখতে শুরু করেছে, ঠিক তখনই পার্শ্ববর্তী দেশগুলির সাথে সংঘাতে জড়িয়েছে লাল ফৌজেরই দেশটি। সংঘাতে জড়িয়ে পড়া এই দেশগুলির মধ্যে রয়েছে ভারত থেকে শুরু করে জাপান, তাইওয়ান, এমনকি আমেরিকার মতন দেশ। জানা গিয়েছে নিজের দেশেও নাকি গণতন্ত্রকে হত্যা করতে উঠে পড়ে লেগেছে শি জিনপিং এর সরকার। সাম্প্রতিককালে সে দেশের একমাত্র গণতন্ত্রকামী দৈনিককে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি সে দেশের তিন সন্তান নীতি কার্যকরী করার পক্ষেও তৎপর হয়েছিল চীনা প্রশাসন। আর এই সব ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ মোটেও ভালো চোখে দেখছেন না চীনা সরকারকে। শোনা যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক বেশ খানিকটা খারাপ হয়েছে চীনের। এখন নাকি সীমান্তে ভারতকে চাপে রাখতে তিব্বত থেকে অরুণাচল পর্যন্ত রেল ব্যবস্থার মাধ্যমে সীমান্তে সেনা পাঠাচ্ছে বেজিং। বিগত বছর অর্থাৎ 2020 সাল থেকে ভারতের সাথে সম্পর্কের তিক্ততার সূচনা হয়। জানা গিয়েছিল লাদাখের প্যাংগং লেকের সীমানা পার করে বেশ কিছু চীনা সৈন্য ভারতে ঢুকে পড়ে এবং অন্যায়ভাবে ভারতের সীমান্ত রক্ষার কাজে নিযুক্ত প্রায় 20 জন ভারতীয় জওয়ানদের হত্যা করেছিল চীনের সেনারা। যদিও এই হামলার পাল্টা দিয়েছিল ভারতীয় সেনারাও, প্রায় 30 জন চীনা সেনাকে নিকেশ করেছিল ভারতীয় জওয়ানরা। কিন্তু যতই দিন যাচ্ছে ততই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে নিজেদের আগ্রাসী মনোভাবের ছবিটা সুস্পষ্ট করছে বেজিং। কারণ শোনা যাচ্ছে তারা নাকি এবার তিব্বতের নাগরিকদের জোর করে লাল ফৌজে নিযুক্ত করাচ্ছে। কারণ খুঁজতে গিয়ে জানা গিয়েছে পাহাড়ি এলাকায় লড়াই করতে চীনা সেনারা একেবারেই পটু নয়, তাই এই নয়া ফন্দি লাল ফৌজের। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে তিব্বতের রাজধানী লাসা থেকে অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী নিনচি পর্যন্ত বুলেট ট্রেন চালু করে এই রেলপথকে পুরোদস্তুর সেনা পরিবহনের কাজে ব্যবহার করতে চাইছে শি জিনপিং এর সরকার। 4,500 মিটার উঁচু এই অঞ্চলে বুলেট ট্রেনের মাধ্যমে প্রায় অর্ধেক সময় অর্থাৎ প্রায় 3.5 ঘন্টায় গন্তব্যে পৌঁছাবে চীনা সেনা। এই প্রথম লাসা নিনচি রেলপথকে সেনা পরিবহনের কাজে ব্যবহার করছে লাল ফৌজ। চীনের সেনা সূত্রে বলা হয়েছে এর মাধ্যমে সেনা পরিবহনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হলো। গত 25 জুন লাসা নিনচি রেলপথে বুলেট ট্রেন চলা শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে 1 জুলাই। চীনের এক সামরিক বিশেষজ্ঞ জানিয়েছে সড়ক পথে যোগাযোগ অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। অন্যদিকে কপ্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সেনা পরিবহনের ক্ষেত্রেও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই সীমান্তবর্তী অঞ্চলে কম সময়ে বিপুল পরিমাণে সেনাকে পৌঁছে দিতেই রেলপথের সাহায্য নিচ্ছে চীন। ভারতের সাথে সম্পর্ক বেশ খানিকটা অবনতি হয়েছে এই দেশটির। সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে চলা অন্তর্বর্তী দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার প্রসঙ্গে এই দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকও হয়েছিল, কিন্তু বৈঠক শেষে মেলেনি ইতিবাচক ইঙ্গিত। আর শুধুমাত্র স্থলপথেই নয়, চীনের এই আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে জলপথেও। স্থলপথের পর এবার জলপথেও নিজেদের দাদাগিরি দেখিয়েছিল চীন। এবার তার উত্তর দিতে ভারত এবং অন্যান্য দেশগুলি ঠিক কি কি ব্যবস্থা নিয়েছে দেখব। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বরাবরই আধিপত্য বিস্তারের স্বপ্ন রয়েছে চীনের। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে বারংবার অন্যান্য দেশকে চাপে রেখে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছে বেজিং। বিগত বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ চীন সাগরে সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে বেজিং, প্রায় গোটা জলরাশিটাই নিজেদের বলে দাবি করেছে চীন। আর এরই পাল্টা দিয়ে কিছুদিন আগে দক্ষিণ চীন সাগরে নিজেদের আণবিক শক্তিযুক্ত রোনাল্ড রেগান নামক যুদ্ধজাহাজের মাধ্যমে নৌসেনা বাহিনী দিয়ে মহড়া চালিয়েছিল আমেরিকা। বিশ্লেষকদের মতে ড্রাগনকে রুখতে বদ্ধপরিকর আমেরিকা। কিছুদিন আগে সমাপ্ত হওয়া G7 বৈঠকের মঞ্চেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখের কথাতেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার চীনের সেই দাদাগিরি রুখতে আমেরিকার সাথে সাথে ভারতও দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তাদের নৌসেনা পাঠিয়েছে। চলতি মাস থেকে ওই অঞ্চলে মোতায়েন থাকবে ভারতের একাধিক যুদ্ধজাহাজ। শুধু তাই নয়, চীনের নাকের ডগাতেই অন্যান্য দেশের সঙ্গে মহড়াতেও অংশ নেবে ভারতীয় নৌসেনা বাহিনী। জানা গিয়েছে
অ্যাক্ট ইস্ট পলিসি মেনেই একাধিক সাবমেরিন এবং যুদ্ধজাহাজ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করেছে ভারত সরকার। যার মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার রণবিজয়, গাইডেড মিসাইল ফ্রিগেট শিবালিক, অ্যান্টি সাবমেরিন করভেট ক্যাডমেট এবং গাইডেড মিসাইল করভেট কোরা। জানা যাচ্ছে আগামী দুমাস ওই অঞ্চলেই টহল দেবে এই যুদ্ধজাহাজগুলি এবং এরপর ফিলিপিন্সের নৌসেনা, ভিয়েতনাম নৌসেনা, সিঙ্গাপুর নৌসেনা, ইন্দোনেশিয়ার নৌসেনা, রয়্যাল মালয়েশিয়ান নেভি এবং অস্ট্রেলিয়ার নৌসেনার সঙ্গে মহড়ায় অংশ নেবে ভারত। এর সাথে অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মালাবার 21 নামে যৌথ মহড়াতেও অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের। এখন দেখার, এই পরিস্থিতিতে আদেও হার স্বীকার করে চীন সরকার বাকি দেশগুলোর সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করবে কি। বিশ্ব বুলেটিনের সময়, একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। বিশ্ব বুলেটিনের সময় এখন ক্লুজের। আলাস্কার পর এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল একটি বিশেষ দেশ। কোন দেশের কথা বলছি তার উত্তর নিয়েই আজকের প্রথম ক্লু। আলাস্কার পর এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল 2021 অলিম্পিক আয়োজনকারী দেশ জাপান। সূত্রের খবর, স্থানীয় সময় ভোর 5:30 নাগাদ কেঁপে উঠেছিল জাপানের রাজধানী টোকিওর পূর্ব প্রান্ত। কখনো মেঘ ভাঙা বৃষ্টি, কখনো আইস ব্রেক, আবার কখনো ভূমিকম্প। পৃথিবী যেন তার উপর দীর্ঘদিন ধরে হয়ে চলা অত্যাচারের প্রতিশোধ এভাবেই নিচ্ছে, যার ফলে ভুগতে হচ্ছে আমাদের। জানা গিয়েছে রিক্টার স্কেল অনুযায়ী ভূমিকম্পের ম্যাগনিটিউড ছিল 6, যা মৃদু ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল প্রায় 30 কিলোমিটার। জানা যায় বহু মানুষ প্রায় 3-4 মিনিট পর্যন্ত এই কম্পন অনুভব করেছিলেন। তবে এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর এখনো পর্যন্ত না পাওয়া যাওয়ায় বেশ কিছুটা স্বস্তিতে রয়েছে জাপান সরকার। পাশাপাশি এই ভূমিকম্পে কেঁপে উঠেছিল অলিম্পিক্স গেমস ভিলেজও। তবে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে কোনো সুনামির সম্ভাবনা নেই। জাপানে প্রায় ভূমিকম্প হয়, পাশাপাশি ভয় থাকে সুনামিরও। আর সেই কথা মাথায় রেখেই স্টেডিয়ামগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মেজর ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমেরিকায় বন্দুকবাজের হামলা যেন এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে, কিন্তু এবার যেখানে হামলা হলো তাতে প্রশ্ন উঠেছে সদ্য আমেরিকার মসনদে বসা জো বাইডেনের সরকারের বিরুদ্ধে। কোথায় হলো সেই হামলা তার উত্তর নিয়েই আজকের সেকেন্ড ক্লু। কখনো স্কুলে, কখনো বা স্পায়ে, আমেরিকায় বন্দুকবাজদের হানা যেন এখন অহরহ ঘটনা। কিছুদিন আগেই বন্দুকবাজদের উদ্দেশ্যে সুর চড়িয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু তার সেই হুঁশিয়ারিকে কার্যত নস্যাৎ করে আবারও আমেরিকায় দেখা গেল বন্দুক দুষ্কৃতীদের হানা। এবার একেবারে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সামনে চলল গুলি। জানা গিয়েছে পেন্টাগনের পাশে মেট্রো স্টেশনে আচমকা গুলি চলতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে বেশ কয়েক রাউন্ড গুলি চলেছিল। গুলির শব্দে সেখানে থাকা নিরাপত্তা রক্ষীদের টনক নড়তেই পাল্টা গুলি চালায় তারা, ফলে গুলিবিদ্ধ হয় সেই বন্দুকবাজ। পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সির তরফ থেকে জানা গিয়েছে বর্তমানে পেন্টাগনে লকডাউন চলছে। ট্রানজিট পয়েন্টে গুলি চালিয়েছে ওই দুষ্কৃতি। পরবর্তী নির্দেশ না মেলা পর্যন্ত এই এলাকা থেকে দূরে থাকুন। প্রসঙ্গত উল্লেখ্য, 9/11 হামলার পর পেন্টাগনেও যাত্রীবাহী বিমান নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। উল্লেখ্য, গত এপ্রিল মাসে আমেরিকার সংসদ ভবন অর্থাৎ ক্যাপিটাল হিলে হামলা চালিয়েছিল এক দুষ্কৃতি। ভবনটির কাছে পুলিশ কর্মীদের প্রচণ্ড গতিতে ধাক্কা দেয় একটি গাড়ি। এই হামলায় মৃত্যু হয় এক পুলিশ অফিসারের। এই ঘটনার পর ক্যাপিটাল হিল বন্ধ করে দিয়েছে ন্যাশনাল গার্ডস। ক্যাপিটাল পুলিশ জানায় বিল্ডিং এর উত্তরের ব্যারিকেডে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে একটি নীল রঙের সিডান। হামলায় আহত হন 2 পুলিশ কর্মী। সেটির চালক ছুরি হাতে গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু পুলিশের গুলিতে আহত হয় সে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আহত পুলিশ কর্মী। ঘটনার কিছুক্ষণ আগেই হোয়াইট হাউস থেকে ক্যাম্প ডেভিডে যান প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনার তদন্তে ক্যাপিটাল পুলিশকে সাহায্য করছে FBI। আচ্ছা, ভাবতে পারেন, দেশের প্রধানমন্ত্রীর বাসভবন ভাড়া দেওয়া হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। হ্যাঁ, এবার এই রকমই খবর পাওয়া গেল। ঠিক কোন দেশের কথা বলা হচ্ছে তার উত্তর নিয়েই আমাদের পরের ক্লু। দেশের অর্থনীতির বেসামাল অবস্থা। সরকারি কোষাগারে পর্যাপ্ত অর্থ নেই, তাই পরিস্থিতি সামাল দিতে এবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারি বাসভবন ভাড়া দিয়ে আয়ের রাস্তা খুঁজে বার করল পাক সরকার। জানা গিয়েছে প্রথমে ইমরান খানের বাসভবনটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার পরিকল্পনা ছিল পাকিস্তানের সরকার তেহরিক ইনসাফের। আর সেই কারণেই গত 2019 সালের অগস্ট মাসেই সরকারি বাসভবন খালি করে দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু সাম্প্রতিককালে জানা গিয়েছে
আপাতত সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে পাক সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে ওই বাসভবনের রেড জোন বিভিন্ন সাংস্কৃতিক, ফ্যাশন, শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর বাসভবনে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং শৃঙ্খলার বিষয়টি নজরদারির জন্য দুটি কমিটিও গঠন করা হয়েছে। এই অদ্ভুত খবর রীতিমতো হাসির খোরাক তৈরি করেছে বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে। 2020 সালে গালওয়ান উপত্যকায় অনুপ্রবেশ করেছিল লাল ফৌজ, আর এরপরই দেশের সীমানা রক্ষায় ছুটে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। যুদ্ধ হয়েছিল দুই দেশের মধ্যে, সীমানায় শহীদ হয়েছিলেন 20 জন ভারতীয় জওয়ান, পাশাপাশি নিহত হয়েছিল প্রায় 30 জন চীনা সেনাও। কিন্তু এবার চীনের দাবি অন্য কিছুই। ঠিক কি দাবি করছে চীন দেখুন। 2020 সালের 15 জুন রাত পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় অনুপ্রবেশ চালিয়েছিল লাল ফৌজ। দেশের সীমানা রক্ষার্থে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিল 16 নম্বর বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষবাবু। কিন্তু সেই রাতেই বর্ডার ইন্সপেকশন টিমের প্রধান কর্নেল বি সন্তোষবাবু, সিপাই পালনিয়াপ্পান সহ 3 জনকে বিনা প্ররোচনায় হামলা চালিয়ে হত্যা করেছিল চীনা সেনা। পাল্টা দিয়েছিল ভারতীয় সেনাও। জানা গিয়েছিল বিহার রেজিমেন্টের 40 থেকে 50 জন জওয়ানের উপর ঝাঁপিয়ে পড়েছিল সংখ্যায় 4 গুণ বেশি থাকা চীনা সেনা। এই যুদ্ধে নিহত হয়েছিলেন ভারতের 20 জন জওয়ান। ভারত সরকারের তরফে পরদিনই বিবৃতিতে জারি করা হয়েছিল 20 জন সেনার মৃত্যুর খবর। ভারতীয় সেনা দাবি করেছিল চীনের তরফে হতাহতের সংখ্যাটা ভারতীয় সেনাবাহিনীর থেকে বেশ কিছুটা বেশি। মার্কিন গোয়েন্দা দপ্তর দাবি করেছিল সেই সংঘর্ষে অন্তত 30 জন জওয়ান নিহত হয়েছিল, যদিও চীনের তরফে এতদিন ধরে সরকারিভাবে মৃতের সংখ্যা সামনে আনা হয়নি। সাম্প্রতিককালে চীনের তরফে এক দাবি করা হয়েছে গালওয়ানের সেই সংঘর্ষে তাদের মাত্র 4 জন সেনা নিহত হয়েছিলেন, যা বিশ্বাসযোগ্য নয় বলেই মনে করা হচ্ছে। কারণ এদিন শি জিনপিং এর সরকারের তরফে প্রকাশ করা একটি ভিডিওতে বেশ কয়েকজন চীনা সেনাকে গালওয়ান নদীর জলে ভেসে যেতে দেখা গিয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে উঁচু এলাকা থেকে চীনারা ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছুটছে, আর নিচে গালওয়ানের শীতল জলে দাঁড়িয়ে তার পাল্টা দিচ্ছে ভারতীয় সেনাও। কিছু চীনা সেনাকে গালওয়ানের জলে নামতেও দেখা গিয়েছিল। যদিও চীনা সেনার প্রকাশ করা 48 সেকেন্ডের এই ভিডিও দেখে দুপক্ষের হতাহতের আন্দাজ করা কঠিন। এবার অত্যাচারের সীমায় মাত্রা ছাড়া হয়ে উঠেছে চীনের সরকার। চীনের একটি বিশেষ প্রদেশে গ্রেফতার করা হলো গণতন্ত্রকামী এক গায়ককে। কে তিনি আর কোন প্রদেশের কথাই বা বলছি, আসুন জেনে নেওয়া যাক। হংকংয়ের একমাত্র গণতন্ত্রকামী সংবাদপত্র অ্যাপেল ডেলির পর এবার শি জিনপিং সরকারের নজর স্বশাসিত প্রদেশটির গণতন্ত্রকামী ও বিদ্রোহী গায়ক হিসেবে পরিচিত অ্যান্থনি ওয়ং এর দিকে। জানা গিয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, চীনা সরকারের দাবি 2018 সালে আইন পরিষদের নির্বাচনে গণতন্ত্রপন্থী সমাজকর্মী তথা রাজনীতিবিদ আও ন খিনের হয়ে ভোটারদের প্রভাবিত করেছিলেন গায়ক অ্যান্থনি ওয়ং। জানা গিয়েছে নির্বাচনী মিছিলে 2টি গান গিয়েছিলেন ওয়ং। তারপর আও ন খিনের হয়ে ভোট দেওয়ার আর্জি জানান তিনি, আর এরপরে ভোটে জেতেন আও ন খিন। আর এটাই অ্যান্থনি ওয়াং এর অপরাধ, এমনটাই দাবি করছে শি জিনপিং এর সরকার। মনে করা হচ্ছে দোষী সাব্যস্ত হলে ওয়াংকে প্রায় $64,000 মার্কিন পাশাপাশি জেলের সাজাও মিলতে পারে। সব মিলিয়ে হংকং এর আইনসভায় গণতন্ত্রকামী সদস্যদের কোণঠাসা করতেই বেজিং এর নির্দেশে এমন মিথ্যে মামলা করা হচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। উল্লেখ্য, হংকং এর চীনাপন্থী ক্যারি লাম প্রশাসনের দাবি, হংকংকে অশান্ত করে তুলতে চাইছে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। কিছুদিন আগে চিরতরে বন্ধ হয়ে গিয়েছে হংকং এর শেষ স্বাধীন সংবাদপত্র অ্যাপেল ডেলি। জানা গিয়েছে চীনের কমিউনিস্ট শাসকদের প্রবল সমালোচক ও গণতন্ত্রের ধ্বজাধারী হিসাবে পরিচিত সংবাদপত্রটির উপর দীর্ঘদিন ধরেই চাপ সৃষ্টি করছিল লাল ফৌজের দেশ। সংবাদপত্রটির কর্ণধার জিমি লাই বর্তমানে জেলে রয়েছেন, তার বিরুদ্ধে একাধিক মামলা করেছে পুলিশ। সব মিলিয়ে হংকং এর বিশেষ মর্যাদা কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে বেজিং। আর এবার অ্যাপেল ডেলির পর বেজিং এর নজর অ্যান্থনি ওয়াং এর দিকে। আর বেজিং এর এই কার্যকলাপকেই চরম অত্যাচার বলে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। বিশ্ব বুলেটিনের সময়, আরো একটা বিরতির সঙ্গে থাকুন। করোনা মহামারীর ফলে চাকরি হারিয়েছেন বহু মানুষ, কিন্তু এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র বলছে এবার পদক্ষেপ না নিলে প্রায় 1 লক্ষ মানুষের চাকরিভিত্তিক কার্ড নষ্ট হয়ে যেতে পারে। কোন দেশ এবং কোন কার্ডের কথাই বা বলা হচ্ছে তার উত্তর নিয়েই আজকের টক অফ দ্য ওয়ার্ল্ড। করোনা মহামারীর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু মানুষ তাদের জীবিকা হারিয়েছেন, কিন্তু এবার যে খবর সামনে এলো তাতে রীতিমতো চমকে ওঠার মতো অবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1 লক্ষ চাকরিভিত্তিক
গ্রিন কার্ড বাতিল হতে পারে খুব তাড়াতাড়ি। পদক্ষেপ না নিলে এই গ্রিন কার্ডগুলি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে বলেই জানা গিয়েছে সূত্র মারফত। আর এর ফলেই বেশ কিছুটা অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে সে দেশে প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ভারতীয়দের। জানা গিয়েছে আমেরিকায় গ্রিন কার্ড বন্টন শুরুর সময়ে ছবিটা একেবারেই ভিন্ন ছিল, যার জেরে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন গ্রিন কার্ডের আবেদনকারীরা। কিন্তু ধীরে ধীরে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় সমস্যার দিকটি। জানা গিয়েছে এই মুহূর্তে যে হারে কার্ড দেওয়া হচ্ছে তাতে অন্তত 100,000 কার্ড নষ্ট হওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। আর এই ঘটনা সত্যি হলে আমেরিকায় স্থায়ী বসবাসের সুযোগ হারাবেন বিপুল সংখ্যক অভিবাসীরা, যা একেবারেই সুখকর হবে না গোটা পৃথিবীর আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে। উল্লেখ্য, গ্রিন কার্ড হলো মার্কিন মুলুকের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র, যার অর্থ হলো এই কার্ড থাকলে কার্ডের ধারক চিরতরে আমেরিকায় বসবাস করবার উপযুক্ত। বছরে 1.4 লক্ষ গ্রিন কার্ড প্রদান করা হয় সে দেশে, কিন্তু এবার সেই কোটা বেড়ে দাঁড়িয়েছে 2,61,500। জানা গিয়েছে যদি 30 সেপ্টেম্বরের মধ্যে সব ভিসা ইস্যু না হয় তাহলে আইনের প্যাচে পড়ে সেগুলি চিরকালের মতো বাতিল হয়ে যাবে, আর এর ফলেই বেড়েছে উদ্বেগ। ইতিমধ্যে 125 জন ভারতীয় ও চীনা প্রযুক্তি কর্মী আদালতের দ্বারস্থ হয়েছেন এই বিষয়টি নিয়ে। বর্তমান মার্কিন সরকারের বিরোধীরা দাবি করেছেন এই বিষয়ের দায় একমাত্র বাইডেন সরকারের, তবে এখনও বাইডেন প্রশাসন এই বিষয় নিয়ে মুখ খোলেনি। আজ 8ই অগস্ট, প্রত্যেকবারের মতো এই দিনটাও একটি বিশেষ কারণের জন্য উল্লেখযোগ্য। কি সেই কারণ? না, আজকে আমি বলবো না, আজকে আপনি নিজেই দেখে নিন। আজ 8ই অগস্ট, 1981 সালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন এক বিশেষ ব্যক্তি। বিশ্ব টেনিস জগতে আলোড়ন তৈরি করা এই ব্যক্তির নাম রজার ফেডারার। ভাবতে পারেন, 2 ফেব্রুয়ারি 2004 থেকে 2008 সালের শেষ ভাগ পর্যন্ত টানা 237 সপ্তাহ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ছিলেন তিনি, যা একটি বিশ্ব রেকর্ড। 2004 সালে ফেডারার ম্যাটস উইল্যান্ডের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে 3টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। 2006 ও 2007 সালে তিনি এই সাফল্যের পুনরাবৃত্তি করেছিলেন। তিনি এ পর্যন্ত 20টি গ্র্যান্ড স্ল্যাম, 4টি টেনিস মাস্টার কাপ ও 15টি টেনিস মাস্টার সিরিজ শিরোপা জিতেছেন। তিনি একমাত্র খেলোয়াড় যিনি পরপর 5 বছর উইম্বলডন ও ইউএস ওপেন শিরোপা জিতেছেন। সবশেষে তাকে জানাই শুভ জন্মদিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, রজার ফেডারার। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক এই সময়। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন, শুভরাত্রি।